গুড আফটারনুন। এখন প্রায় বাজে 2:45, এই স্নান পুজো সারলাম। বললাম না ওই যে ফ্রোজেন শোল্ডারটার জন্য ভীষণ কিচ্ছু কাজ সেরমভাবে করতে পারি না, খুব আস্তে আস্তে করি, সেই জন্য একটু সময় বেশি না। এখনও এই পুজো সেরে এসে তোমাদের কাছে এলাম। আমার ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইলে সকলকে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সকলে বলো? আমি তো চলে যাচ্ছি আমার আর কি, কোথাও বেরোই না, ঘর থেকে বেরোই না, আর বাজারহাটের খুব প্রবলেম হয়ে যায়। মানে কী আনবো, কী করে আনবো, আবার বেরোবো, আবার জামা কাপড় ছাড়া এখন তো এত ভয়, আর বাজারে ভীষণ লোকজন তো কেউ শুনছে না, লোকজন ঠিকই হচ্ছে। আর মানে বেশ কদিন হয়ে গেল আমি কিছুই মানে দোকান থেকে আনতে পারছি না, বেরোই না, ভয় লাগে, ভীষণ ভয় লাগে না দোকানে। এত কেউ মাস্কও পরছে না, আমি তো দেখছি কেউ মাস্ক, যে সেলসম্যান সেও তো পরেই না, তার মানে সাঙ্গপাঙ্গ বা যারা আসে তা সে পরে না, বললে বলেই পরছি, ভুলে গেছি বা পকেটে আছে বা আপনার মুখে তো আছে, আমাকে বলবে কি বলবো, ওই ভয়ে তো বেরোতে পারছি না আমি। মানে কি বলবো আজকে, আর দাঁড়াও আমি আজ কি রান্না করেছি, সেই আজকে একটা মাছ রান্না করেছি, সেই মাছটা তোমরা বলবে কি মাছ, অনেকে হয়তো খাও, অনেকে খাও না। আমি খাই না বলবো তা না, খাই না বলবো তা না, খাই, খুব একটা যে পছন্দ করি তা না, তবে একজন বলেছে একটু ওরম খেতে ভালোবাসে, একটু একটু অন্য ধরনের, তোমরা হয়তো একরকম বানাও এটাকে, আবার আমি সেটা ও যেরকম ভালোবাসে ওরম করে করেছি। সেই নামটা তোমরা একটু জানাবে মাছটা বুঝতে পারলে কি না কী মাছ, অনেকেই পছন্দ করে না, আবার অনেকে ভীষণ ভালোবাসে, সাংঘাতিক ভালোবাসে। আমার যেমন আমার ছেলে, ছেলের বউ খুব ভালোবাসে খেতে। তা যাই হোক, সেটা দেখাচ্ছি তোমাদের একটু। কড়াই গরম করে এর মধ্যে একটু বেশি করে তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে আদা বাটা 1 চামচের মতো, 4 চামচের 1 চামচ রসুন বাটা 1 চামচ, একটু বেশি করে পেঁয়াজ বাটা আর একটু রস দিয়ে টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপরে ওর মধ্যে একটুখানি হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল দিয়ে মাছটা দিয়ে দিলাম। এবার মাছটা ভালো করে, মাছটা এই মাছটা ভাজবো না, এইটা আস্তে আস্তে করে এর সঙ্গে বেশ একটু কষিয়ে নিয়ে সুন্দর করে ভালো করে বেশ ভালো করে একটু অল্প একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষা হয়ে গেলে ওটাকে বেশ ভালো মানে ভেতরে মাছটা যেন সেদ্ধ হয় সেইভাবে এ করে তারপরে তার মধ্যে কাঁচা লঙ্কা আর বেশি করে ধনে পাতা দিতে হবে। কারণ তার আগে আমি ভিনিগারের মাছটাকে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম যাতে মাছের কোনো গন্ধ না থাকে। আমার একটু অভ্যেস আছে লেবু বা ভিনেগার দিয়ে একটু মাছ আর ছাড়া মাছগুলো আমি একটুখানি মেখে রাখি, তারপরে ভালো করে করে কষিয়ে এবার নামিয়ে নেব। এই হয়ে গেল আমার মাছের যেটা ইয়ে, বেশ বেশি করে ধনে পাতা কাঁচা লঙ্কা তেল তেলে করে, যারা ভালোবাসে তারা খুব এটা পছন্দ করবে, আর যারা খায় না তাদের কথা আলাদা। তোমরা বলো তো এটা কী মাছ রান্না করলাম, তোমরা আমাকে একটু জানিও দেখি এটা বোঝা যাচ্ছে কি না, আমি ওই জন্য আগে কিচ্ছু বলিনি। হ্যাঁ, সেটা তোমরা আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে যে কী মাছ তোমরা বুঝতে পারলে, কজনের কমেন্টে দেখি আমি আসে। আজকে রান্না করেছি দেখো শুক্তো, এটা হলো পেঁপে উচ্ছে আলু বেগুন আর আর কী দিয়েছে আমার মনে নেই, দিয়ে সব দিয়ে একটা তরকারি শুক্তো, এটা হলো আলু পটলের রাত্রের তরকারি। এটা তো মাছটা বললাম এটা একজনকে দিতে হবে, সে খুব ভালোবাসে এই মাছটা, তার জন্য করেছি। আর করেছি এইদিকে দেখো সসপ্যানে ভাত রয়েছে, ভাত করেছি, ভাতটা গরম আছে না হাতে লাগছে একটু আর কি, এই ভাত আর কি। এই আরও আরেকটু করেছি তার সঙ্গে ঢ্যাঁড়স ভাজা, টক ডাল, এই টক ডাল আমার ফ্রিজে আছে, আর ইয়ে এই রান্নাই আর কিছু না, টক ডালের সঙ্গে ভাজা। একটা কানলোজা ঘুরেছে মানে কি বলবো, মানে এত লজ্জা লাগছিলো নিজের ইয়ে লাগছিলো, খারাপ লাগছিলো খুব। দেখো একদম আলো আসছে না এই দিকটাতে।
কি বলবো, যেখানেই ক্যামেরা নেব অন্ধকার আর অন্ধকার। তা আমাদের যে মেড সার্ভেন্ট ওকে আমি 100টা টাকা দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম যে আর কি দুধ আর দই নিয়ে এসো, আর নিচে একটা সিকিউরিটি একটু পান এনে দিয়েছিল, ওকে 10টা টাকা দিয়ে দিও। তো ঠিক আছে, তো ওকে আমি বলেছি একটা প্যাকেট নিয়ে যাও, আমি অনেক সময় স্নান করি বা পুজো করি, হ্যাঁ তো তাতে কি হয় মানে দরজাটা খুলতে দেরি হয় বা কিছু হয়, সেই জন্য আমি ওকে বললাম যে তুমি আর আমাকে এমনি ইয়ে করো না, ওই দুধের প্যাকেটটা ওই প্লাস্টিকটা নিয়ে যাও, দুধের প্যাকেটটা ওই ঝুলিয়ে দিয়ে একটা বেল দিয়ে যাও, তাহলে বুঝবো আমি এসে গেছে, তাহলে আমি যেটাই করি করে এসে আমি নিয়ে নেব। তো একটু বললো এখন একটু দেরি হবে, আর একটা ফ্ল্যাটে যাবো একটু কাজ করবো। আমি ঠিক আছে তুমি যাও, দেরি করে দিয়ে যাও, না দেখো দোকানটা বন্ধ না হয়ে যায়, কারণ আমার একটু দুপুরবেলা একটু দই গরমকালে একটু দই খাই, না খেলেও হতো কোনো ব্যাপার না, দুধও একটা এনে রাখলাম ভাবলাম। তারপরে তো আমি যথারীতি যেরকম হয় রান্না টান্না করে বোধ হয় রান্নাঘর পরিষ্কার করছি এরকম হবে আর কি, তখন বেলটা বেজেছে, দিয়ে দেখি আমি একটা চটির আওয়াজ পেলাম, ও চলে গেল, খুলতে খুলতেই চলে গেল। তা আমি বেলটা দরজাটা খুলেছি, দরজাটা খুলে প্যাকেটটা নিয়েছি, আমি ও চলে গেল, আমাকে ব্যালেন্সটা তো দিয়ে গেল না, মানে ধরো 60 টাকার মতো খরচা হলে 40 টাকা ব্যালেন্সও দেবে, আমি এটাই জানি আমার হিসেব মতো। তা যাই হোক ব্যালেন্সটা তো নিলাম না, আমি ঠিক আছে তো ভুলে গেছে পরে দেবে বলে আমি এই দুধ আর ইয়ে দই যেরকম ফ্রিজে যেরকম রাখি আমি সেরকম রেখে অন্য কাজ টাজ করছি করছি করে। তারপরে সকালের দিকে তো তারপরে আমি একটু বেলা করে এলাম যে সব হয়ে গেছে, যখন দুধটাও জাল দিয়ে দিই, দুধটা জাল দিয়ে রাখলে সুবিধা হয়, তাহলে ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাতে হয়। তারপরে তো আমি কী করবো, তখন আমি ফ্রিজে দই আর দইটা আলাদা করে রাখলাম আর রেখেছিলাম, মানে দইটা আলাদা রাখি আর দুধটা আলাদা রাখি। তা ওই দুধের প্যাকেটটা বার করলাম, দুধের প্যাকেট মানে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে এ করা ছিল, ও প্লাস্টিকটা দিয়ে আমার প্লাস্টিকটা নিয়ে গেছে, যেহেতু যাওয়ার সময় স্যানিটাইজ করে দিয়েছি আর আসার পর বাইরে থেকে স্যানিটাইজ করে দিয়েছি, তারপরে দুধের প্যাকেটটা ধুয়ে ওর মধ্যে রেখে দিয়েছি ওই একই প্যাকেটে, প্যাকেটটা আমি চেঞ্জ করিনি, ওইটার মধ্যেই রেখে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর বার করেছি, মানে দুধটা এনে তাহলে জাল দিয়ে রাখি, দেখছি দুধের প্যাকেটের সঙ্গে বরফের টাকাটা আটকে আছে, মানে ও কী করেছে ওই প্যাকেটের ওই মধ্যেই প্লাস্টিকের প্যাকেটটার মধ্যেই টাকাটা দিয়ে গেছে। হ্যাঁ না এই কী কাণ্ড হলো, আমার লজ্জায় নিজেরই কাছে নিজে কেমন লাগছে, এইরকম আমার অবস্থা হয়ে গেল, আমি টাকা দেখলাম না, প্লাস্টিকটাকে বার করে দিলাম না, ওই প্লাস্টিক শুদ্ধ, যদিও আমি স্যানিটাইজ করিনি কারণ আমার নিজের ভয় আছে, কেউ তো আর দেখতে আসছে না, কিন্তু আমার দেখানোর ব্যাপার নেই, তো আমার নিজের ভয়ের জন্য আমি স্যানিটাইজটা করে রাখি। যাই হোক আমার তারপরে তো এত মানে নিজেরই আমাকে ভীষণ খারাপ লাগছে, আমার যে আমি ও দিয়ে গেল না এটা ভাবলাম, হয়তো কালকে আসার সঙ্গে সঙ্গে বলতাম দিলে না কেন, যদি আজকে না দেখতাম, এই হলো কাণ্ড, বুঝছো আমার কাণ্ড এরকম। যাই হোক এখন এই তোমাদের সঙ্গে কথাটা বলে একটু গল্প করে এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার ওই যথারীতি ভিডিও ইয়ে দেখি, সকলের ওয়াচ টাইম দিই। আর মোটামুটি আর মৌ তুমি কি পাওনি, আমি তো তোমাকে কালকে রাত্রিবেলাই দিয়েছি, তোমাকে একাই আমি কাল শরীরটা এত খারাপ ছিল বলে কালকে তোমাকে একাই দিয়েছি, আমি তো অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার হলো, মৌ এরম না বলছে কেন, কিন্তু আমাকে শো করছে আছে, সেই জন্য আমার খুব অবাক লাগছে যে কী ব্যাপার কী হলো। তুমি পারলে আমার সঙ্গে একটু যোগাযোগ করো, আমি তাহলে তোমার সঙ্গে একটু কথা বলবো, আমার খুব নিজেরই খুব খারাপ লাগছে, আর কিছু বলার নেই, আর আমি কী বলবো, আমার আর কিছু করার নেই আর কি, সেই জন্য আমি ভাবলাম যে এসবগুলো বন্ধ করে দেবো, আর দরকার নেই, আর আমার ওয়াইটিতে এসে আমি রিলেশন নষ্ট করতে চাই না, যে কজনকে পেয়েছি আমার অনেক ভালো অনেক আদরের, সুতরাং আমি তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাই না। আর সবাই তোমরা ভালো থেকো, যারা রোজা করছো
বাংলাদেশে যারা আছো, আমাদের এই এইখানে ইন্ডিয়াতে যারা আছো, তারা রোজা করো কিন্তু তার মধ্যে সাবধানতা অবলম্বন করো। কারণ বাইরের গেস্টকে ডেকে অনেক সময় অনেক ইফতার হচ্ছে, তোমরা দেখছি অনেকে বাইরের গেস্টকেও ডাকছো, কিন্তু তারাও তো বাইরে থেকে আসছে। সেটা নিজেরা একটুখানি পারলে সবাই ঘরে, এখন বলছে সবাই ঘরের মধ্যে দুয়ের থেকে তিন বেশি লোক হলেই ঘরে মাস্ক পরা উচিত। কারণ আমি বেরিয়ে এলাম, আমার থেকে তোমার এরমই তো হচ্ছে, আমাদের উপরে তো তাই হয়েছে। ছেলের বউ চাকরি করতে বেরোতো, বাবার হয়ে গেল, বাবা বাড়ির থেকে এক পা নিচেও নামে না। আমাদের এখানকার প্রেসিডেন্ট অনেকটা করেছেন, অনেক কিছু চেষ্টা করেছে আমাদের এখানকার প্রোটেকশনের জন্য। আর দেখি কী হয়, মন টনগুলো ভালো নেই, খবর কোনো দিক থেকে ভালো নেই খবর। সবাই সাবধানে থেকো, সুন্দর থেকো। আর কী বলবো, রোজ এক কথা আর বলবো না, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করবে, তবে আমার সঙ্গে রিলেশনটা রেখো। সবাইকে আমার অনেক আদর, অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সবাই সবাইকে যত্ন করো, নিজেরা সচেতন থাকো, মাস্ক পরবে, স্যানিটাইজার নিয়ে বেরোবে, সবসময় স্যানিটাইজার নিয়ে বেরোবে।